ভিডিওটি দেখার আগে সতর্কীকরণ এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য তাই আপনারা কেউ এটি সিরিয়াসলি নেবেন না ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্ন করা ভালোবাসা দে ফিরাইয়া দে একটা সময় তোরে আমি ভালোবাসিতাম এই মন পিঞ্জরে যত্ন করে আগলাইয়া রাখতাম এখন একলা রাতে সময়গুলো কাটাই ক্যামনে বহু কুসুর পরেও আমার ভুলকি ছিল রে রোজরাতে আমার জোনাক পোকা কানে কানে কয় তুই ছাড়া রে আর কে ভুবনে কেউ তো আপন না। ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে আমার যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে ওরে মো মন্দির বেড়া এ শালী মন্দির বেড়া মুই তো সকাল থাকি গরু খোঁজা খোঁজংসে আর তুই ইয়াটে আসি গান কবার লাগছিস এ শালী মন্দির বেড়া তুই জানিস নিয়ে আজ ছাগলটা ধরি হাইলন ছাগলটা ধরি এখন হাটত যাওয়া লাগবে তুই ইয়াটে আসি গান কবার লাগছিস এটা শালী মন্দির বেড়া দেখেন আব্বা মুই হনু ফেমাস টিকটকার মোর হ্যাঁ একশো সত্তর জন ফলোয়ার আর তোমরা মুখে ছাগল ধরি হাট যাবার কন হ্যাঁ মোর কি পেস্টিজ থাকবে মোর তো একটা পেস্ট্রিজ পাঞ্চার হয়ে যাইবে মোর শালি মন্দির বেড়া এ শালী মন্দির বেড়া তোর জন্যে মুই গ্রামত মুখ খ্যান দেখ বাং না আস্থা দিয়ে হাটিয়ে গেলে গ্রামের মানুষে কয় কয় দেখ ভাব যাইছে হ্যাঁ তোর জন্যে কি একটা জ্বালাত আসুম তুই কি সেটা বুঝিস রে শালী মন্দির বেড়া দেখে না মানুষে কি কইবে আর না কইবে উল্লেখতা তোমরা কান দিবে যান হ্যাঁ মানুষ তো হিংসিয়া করে হিংসিয়ে মোর একশো জন ফলোয়ার এই এইটা দেখি উমার হ্যাঁ গাওখান জলে জলে বসছে না কঠিন জলে মানুষে ঠেকে খয় মানুষে উচিত কথা শোনায় কইছে তুই তো আসলে একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী না হইলে তুই আস্তা আসি অন্ত্রণ করি হ্যাঁ ঝাঁপিস ঝাঁপিস ঝাঁপি তুই গান কইস হ্যাঁ এলে তো প্রতিবন্ধী রেস আঞ্চলন তুই এলাম সময় আছে তুই ভালো হয়ে যা সকাল এলে বাদ দিয়ে ছাগলটা ধরি হ্যাঁ হাটত যা হাটত যা এমনিতে আজ হাঁটু এদিন হাটের বেলা চলি যাচ্ছে সকাল হাট দেখে না বা এমনিতে কিন্তু মোর শত্রুর অভাব নাই মুই যদি ছাগল ধরি হাটত যাং কাউ যদি ফট করি এখানে ভিডিও করি হ্যাঁ এই নেটো ছাড়ি দেয় তাহলে কি মোর মান সম্মান থাকবে এই ফেমাস টিকটকারের মান সম্মান খান থাকবে হ্যাঁ এ ভালে আয় মানসন্মানো হয়েছে আস তার কুকুর দেখলে এক দশ হাত আগ থেকে এখানে দৌড় দে এখানে কষা দৌড় দে এখারে ক্যাঁকরা দৌড় দেয় আরে সম্মান খোঁজে হ্যাঁ এ শালী মন্দির বেড়া তুই একটা মোক কথা কত তোক যে মুই বিশ টাকা দিনুং ওই পঞ্চাফিতে যে চুলগুলি কাটিয়ে আসবো ওই ওই টাকা এখন কি ছিস রে চুল টুল দেখুন তুই কিছুই কাটিস নিই একে ঝুটি বান্ধি থুসিস তুই কি হিজড়ে সাজছিস নাকি কিরে হ্যাঁ হিজড়ে সাজছিস তুই দেখে না বা তোমরা মোখ কি কন সে কন কিন্তু মোর এই চুল নিয়ে কোনো কথা কবার নান এটা হল মাইকেল কাটিং হ্যাঁ এই সুল কোনো কাটপিয়েছে মোর হ্যাঁ পাঁচশো টাকা আনেছে কেসের তোমরা বিশ টাকা দেছেন হ্যাঁ বিশ টাকা তো কাল চুল কাটা আছে হ্যাঁ বিশ টাকার তো একটা হ্যাঁ ব্যঞ্চন সিগারেটে হয় না ব্যানসন সিগারেটে একটা পানে তো হয় না আর তোমরা মুখ হ্যাঁ বিশ টাকা দেন চুল কাটপি মুই কি এলাম ছোটো হ্যাঁ ওরে মো মন্দির বেড়া তুই এলা সিগারেটও খাইশ রে হ্যাঁ সিগারেটও খাই সিগারেট না খাইলে তুই সিগারেটের দাম কেমন করে জানিস রে শালী মন্দির বেড়া হ্যাঁ তোর আজ খবর আছে খালি তুইয়াজ বাড়ি আয় হ্যাঁ তোর আজ বাদাম খান তোর ভাল করি খেসিম তুই যদি আজ ছাগলটা ধরি যদি হাটত নাই যাস তাহলে কিন্তু তোর আজ খবর আছে ইলে টিকটক টিকটকে তোর আজ গোষ্ঠী মারিম হ্যাঁ তোর আজ টিকটকের একটা বান্ডিল ছাড়াম খা খালি বাড়ি হাট না আব্বা দরকার হইলে মুই বাড়ি ছাড়িম তেও ওই টিকটক ছাড়িয়ে পাবান নাং তোমরা টিকটক হোক গাইলেন না হ্যাঁ মুই দুই দিন পরে হ্যাঁ সেলিব্রেটি হয়ে যাংসে কেশি কি কেশের কি তোমরা বুক খেন ফুলি কথা কইমেন মানুষ দুই দিন পরে তোমাকে সম্মান দেবে হ্যাঁ তোমরা মুখে গাইলেন উল্টে হ্যাঁ মুখে মুখ কেনে তোমরা গাইলেন তোমরা যাও বুঝছেন মোর এই ভিডিও দেখার জন্যে মোর ফলোয়ারগুলি অপেক্ষা করেছে তোমরা যাও আব্বা যাও মুই আজ হ্যাঁ তিনটে ভিডিও বানাই তিনটি কথা সত্য হ্যাঁ কথা একদম সত্য কাঁচা আকন চেয়ে হ্যাঁ খাঁটি শস্যের তেল মাখি পিছিয়ে যতক্ষণ পর্যন্ত তোর নাল করা হয় নাই ততক্ষণ পর্যন্ত তোর মাথা থাকি এই টিকটক ভূত পালবার না হ্যাঁ আজ খালি তুই বাড়ি আয় তোর আজ টিকটকেরও গোষ্ঠী মারিম তোর আজ গোষ্ঠী মারিম হ্যাঁ তুই আজ মোর বাড়ি ডুববের পাবার না তুই এটাই করে যা টিকটক করিস কার বাইর যে থাকিস থাকিস তুই আজ মোর বাড়িতে আর ডুববের পাবার না তুই এদি বেড়ে যাবো এদি দর্শক আজকের ভিডিওটি সব টিকটকারের উদ্দেশ্য করে বানানো হয়নি আজকের ভিডিওটি বানানো হয়েছে অনেকেই পোলাপান আছে তারা সংসারের কাজ বাদ দিয়ে দিন রাত টিকটকে পড়ে থাকে সংসারে অনেক বড়ো ক্ষতি হয়ে যায় তো সব দিক মেনটেন করি যদি টিকটক বানাতে পারেন তাহলে সেটা ভিন্ন কথা তো জানেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি আপনারা কেউ সিরিয়াসলিভাবে নেবেন না তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ